জয়েন তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুরে আমরা আজকে রাত্রিবাস করব। তো আমাদের সাথে আজকে কারা কারা যাচ্ছে তোমরা দেখো। তো আমরা এখন হবিবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষায় আছি সবাই। আমরা আজকে মায়াপুর ধামে রাত্রিবাস করব। আর দেখো আমাদের হবিবপুর স্টেশন। তো আমরা হবিবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো চলো, তোমরা দেখতে থাকো আমরা কীভাবে যাই না যাই, সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো। জানি তাই বন্ধুরা, তো ট্রেন চলে গেছে। তো আমরা অনেকটা সময় ট্রেনের অপেক্ষা করে করে যে ট্রেন আসলো, ট্রেন 4:20 আসার কথা, তো ট্রেন এখন আসলো 4:35-এরও পরে। আমরাই সবাই ভরে গেছি, কেননা আমরাই আছি 15 জন মতো এক কামরায়। দেখো তো চলো, ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। জয়ন্তাই বন্ধু, তো আমরা শান্তিপুর স্টেশনে চলে এসেছি। তো শান্তিপুর জংশন দেখো, দেখো শান্তিপুর জংশন। তো আমাদের সবাই চলে গেছে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমরা দুটো অটো রিজার্ভ করে নিয়েছি, কেননা আমরা আছি প্রায় 14-15 জন মানুষ। তো যে কারণে আমরা সবাই যে দুটো অটো ঠিক করে নিয়েছি। এই যে দেখো, দুটো অটোতে সবাই মিলে যাচ্ছে। তো সরাসরি আমরা মায়াপুর ঘাট অব্দি চলে যাবো। বাবা জানি তাই, তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। জয়নি তাই, সবাই বলো জয়নি তাই, জয়নি তাই, জয়নি তাই, জয়নি তাই। তো আমাদের যে অটো ছেড়ে দিয়েছে, তো আমরা এখন সোজা চলে যাব ভালুকা হয়ে কি মায়াপুর ঘাটে। জয়ন্তাই বন্ধুরা, তো আজ ভগবতী পূজা উপলক্ষে দেখো শিব পার্বতীকে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে সাজিয়ে। আজ বছরের প্রথম দিন ভগবতী পূজা, সবাই সন্ন্যাসীরা দেখো যে নিয়ে গেল কত সুন্দরভাবে। তো যাত্রা পথে দর্শন হয়ে গেল মহাদেব পার্বতীর। জয়ন্তাই বন্ধুরা, তো আমরা হলুরঘাটে চলে এসেছি। তো সামনে রয়েছে মায়াপুর। তো আমাদের শান্তিপুর থেকে অটো আসতে লাগলো 1 ঘন্টা 20 মিনিট মতো। তো তোমরা হলুরঘাট দর্শন করো। এই যে দেখো, তো নৌকা ওপারে আছে যে আসছে। এই যে দেখো নৌকা চলে গেছে। তা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ আজ। তো চলো ঘাট পাড়ে যে তোমার সাথে কথা হচ্ছে। জয়ন্তাই বন্ধুরা, তো আমরা ঘাট পাড়ে চলে এসেছি। তো আজ পয়লা বৈশাখ উপলক্ষে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হবে মায়াপুরে। তো চলো তোমাদেরকে সব কিছু দর্শন করাবো। জয়ন্তাই, এই যে প্রভুরা শিলং থেকে এসেছে মায়াপুর দর্শন করতে। প্রভুকে দর্শন করে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো চলো, এরকম দূর দূর দূরান্ত থেকে অনেক অনেক প্রভুরা আসছে দর্শন করতে। তো চলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দর্শন করাবো। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে সব জায়গায়, যেহেতু সন্ধ্যার সময়। তো চলো তোমাদেরকে সন্ধ্যা আরতিটা দর্শন করাতে পারি কিনা দেখি। চলো, ভগবানের অশেষ কৃপায় আজ মায়াপুর ধামে থাকার সুযোগ হয়েছে, রাত্রিবাসের সুযোগ হয়েছে। এখন খুব কম সুযোগ হয়। তো দেখো যে জগন্নাথ মন্দিরে হচ্ছে কত সুন্দর। জানি তাই, তোমাদেরকে সন্ধ্যা আরতি দর্শন করলাম। তো
এখন দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কেননা রুমে যাবো, রুমে যেয়ে ফ্রেশ ট্রেশ হবো, ব্যাগটাগ রেখে তারপরে আমরা আবার সব কিছু দর্শন করবো। তো যেতে পথে আর কী কী দেখাতে পারি তোমাদেরকে সব কিছু দেখাবো, তো সব তোমরা দেখতে থাকো। জয়নিতাই বন্ধুরা, তো আমরা মায়াপুর মন্দিরের সামনে চলে এসেছি প্রায়, তো রাত হয়ে গেছে, তার নাহলে তোমরা দেখতে পেতো আই থিঙ্ক। তো চন্দ্রদায় মন্দির চূড়া দেখা যাচ্ছে না আই থিঙ্ক। জয়নিতাই বন্ধুরা, তো আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে চলে এসেছি, তো আমরা দেখতে পাচ্ছি যে সামনেটা নামহট্ট ভবনে, দেখো যে নামহট্ট ভবন এক, তো ভিতরে সবাই যাচ্ছে আই থিঙ্ক, এখানে আমাদের রুম আছে কোথাও। তো টোটাল আমরা আছি 15 জন মতো একসাথে। তো দেখা যাক কোথায় কেমন কি রুম আছে আমাদের। আর মায়াপুর ইস্কন মন্দিরের নামহট্ট ভবন দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর দেখো। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমাদের নামহট্ট ভবন ওয়ানে, কিন্তু এখন দেখছি এই কথাবার্তা বলে এখান থেকে চাবিটা দিল, নামহট্ট ভবন টুতে আমাদের রুমের ব্যবস্থা হয়েছে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাই, দেখো নামহট্ট ভবন টু। আর আমাদের সবাই যে যাচ্ছে, জানিতাই বন্ধুরা, তো আমরা এখন আছি নামহট্ট ভবন টুতে। তো এখান থেকে দেখো যে কি মায়াপুর ইস্কন মন্দির, চন্দ্রদায় মন্দির, বিশ্বের সব থেকে বড়ো যে মন্দির ইস্কন মন্দির, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। তো জানি না অন্ধকারে আসছে কি না, আই থিঙ্ক অন্ধকারে আসছে না, তোমাদেরকে আমি সকালবেলা দেখাবো। আর এখান থেকে নিচে তোরা দেখো, আর চলো তোমাদেরকে রুমটা দেখাই। এই হলো রুম নামহট্ট ভবন টুর, দুটো বেড আছে, জানি তাই। তো চলো ব্যাগটা রেখে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, জানি তাই।